বন্ধুরা, আমি মিনা। আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সব কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। আর হচ্ছে যে আমার হাজবেন্ড আমার জন্য কি গিফট নিয়ে আসলো সেটা তো তোমাদেরকে দেখতে হবে, তাই না? আর সেটা দেখতে হলে ভিডিওটা তো আমার সাথে সাথে শেষ পর্যন্ত দেখতে হবে। আর একদম ছোট্ট ভিডিও, কেউ কেটে কেটে দেখো না প্লিজ। তো আশা করব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো হাজবেন্ড এনেছে গিফটটা আমার জন্য, আমার খুব কাজের জিনিস, খুবই কাজে, তোমরা দেখলেই বুঝতে পারবে, হয়তো থাম্বনেল দেখে বুঝতেও পেরে গেছো। তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো কি গিফট এনেছে আমার জন্য। তো তাহলে আর বেশি বকবক করছি না, তোমরা গিফটটা দেখো আর কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে? দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার নিউ ফোন চলে এসেছে। তো আমার ফোন হারাতে না হারাতে আমি যাতে কাজের সঙ্গে ব্যস্ত থাকি সেই জন্য আমার হাজবেন্ড নিয়ে চলে এসেছে। তো তো আজকে আমার নিউ ফোনের আনবক্সিং হচ্ছে। তো দেখো, তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলো ফোনটা কেমন হয়েছে। তো হাজবেন্ডকে বললাম, তুমি যখন আমার জন্য এতটা মানে এত বড় একটা গিফট এনেছো, তুমি ওপেন করো আর আমার বন্ধুরা দেখুক। তো হচ্ছে যে ও বলল আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে যে ও দেখাচ্ছে তোমার দিকে সমস্ত কিছু, হচ্ছে যে ফোনটার খুলে খুলে দেখাবে, তো তোমরা সেটাই দেখতে থাকো। ও হচ্ছে যে ফোনটা হচ্ছে যে মানে এমনি তো বন্ধ করা থাকে, সুইচটা খুলে রেখেছে, তারপরে ওই চার্জারের তারটা আরে এসবগুলো দেখাচ্ছে। তোকে আমি বললাম, তো হচ্ছে যে আমি একটুখানি এক দু মিনিটের ভিডিও এটা বানাচ্ছি আর তুমি হচ্ছে যে খুলে, তো কিভাবে সমস্ত সবাই জানে কিভাবে কি লাগাতে হয়, তাও আমার ইচ্ছে করলো যে তুমি একটু সমস্ত কিছু এগুলো লাগিয়ে দাও, তো আমার বন্ধুদের সামনে আমি একটু ভিডিও করে আর সেটা দেখাই। তো ও বললো হ্যাঁ ঠিক আছে। তো বলে ও করে দিচ্ছিল, সেই জন্যই হচ্ছে যে আবার দেখো না ক্যামেরা চালু করে দিবে। তো ক্যামেরাতে আমি মানে কি বলবো, মানে আমাকে দেখা যাবে বলে আমি যে তুমি ক্যামেরাটা সামনের ক্যামেরাটা চালু করলে কেন, বুঝে তুই কী হয়েছে, তোমাকে দেখা যাচ্ছে। তো তো এই নিয়ে বলছিলাম কিছু কথা দুজনে মিলে, হ্যাঁ মানে এ করছিলাম। এখন এই মানে হচ্ছে যে আমার সন্ধেবেলায় ফোনটা হচ্ছে যে এনেছে, সন্ধেবেলা বলতে ওই যখন আসে অফিস থেকে ওই 10:30টার সময়। আর আমি ওকে বললাম তুমি খুলে একটু দেখাও, এই দেখাও ক্যামেরাটা ওপেন করলো, তো আমার দিকেই করলো, ওর দিকে করলো না। তাহলে দেখলে তো বন্ধুরা আমার নতুন ফোনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর না, আমি ভাবতে পারিনি আমার হাজবেন্ড আমার জন্য এত দামি একটা ফোন কিনে আনবে, মানে সত্যি। আর সত্যি কথা বলতে না, কোনোদিনও না কোনোদিনও এত দামি ফোন ইউজ করি না। জোর জোর 25,000-26,000 টাকার ফোন ইউজ করেছি, একদম 36,000 টাকার ফোন। সত্যি একটু গায়েও লাগছিল যে ইউটিউবের জগতে এই মাত্র একটা মানে একটা ধাপে পা রেখেছি, জানি না আমি কোনোদিনও কিছু করতে পারবো কি না। অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি আর মানে একটা একটা করে ধাপ এগিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। আর আর আমার হাজবেন্ড আমাকে ফুল সাপোর্ট করে, ফুল সাপোর্ট করে। সত্যি কথা বলতে এই দুদিন হলো একটা ফোন হারিয়ে গেছে আমার, এই 2-4 দিন হলো ফোনটা, মানে 1 হপ্তা কি 10 দিন হলো ফোনটা আমার কাছে নেই আর আমার ফোনটা। তো আমাকে এত তাড়াতাড়ি যাতে না আমি যাতে আমি ইউটিউবে ভিডিওর সঙ্গে ব্যস্ত থাকতে পারি, যাতে আমি সবার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারি, আমার বন্ধুদের সঙ্গে কথা বলতে পারি, সেই জন্য খুব তাড়াতাড়ি আমার জন্য এই ফোনটা কিনে এনে দিল। আর সত্যি এইরকম একটা হাজবেন্ড পাওয়া না অনেক ভাগ্যের দরকার, আমি মানে অনেক মানে ভাগ্য করে এসেছি তাই এইরকম একটা হাজবেন্ড পেয়েছি। সত্যি মানে সত্যি এরকম হাজবেন্ড মানে পাওয়া মানে কি বলবো, আমি ভাবতেই পারিনি কোনোদিনও যে আমি একটা লাইফে একটা এইরকম লাইফ পার্টনার পাবো। সত্যি তার জন্য মানে ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, মানে যে এরকম একটা মানুষ আমার লাইফে দেওয়ার জন্য। ঠিক আছে, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা একদম ছোট, তোমরা দেখো শেষ পর্যন্ত, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর চলো, বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।